অন্ধকারে মোমবাতি বা মোবাইল ফোনে টর্চ জ্বালিয়ে চিকিৎসা হয়, পাখা চলে না, প্রচন্ড গরমে ঘেমে নেই একশাহন চিকিৎসাধীন রোগীরা। এই ছবি কোচবিহারের মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের। হাসপাতালে জঞ্জালের স্তূপ, বেডের অভাবে প্রতীক্ষালয়ে রোগীকে শুয়ে চলে স্যালাইন দেওয়ার কাজ। পরিকাঠামোগত সমস্যায় ভুগছে চ্যাংরাবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। হেলদোল নেই প্রশাসনের, এমনই অভিযোগ রোগীদের। লোডশেডিং হলে বিকল্প ব্যবস্থা না থাকায় এই সমস্যা, জানিয়েছেন হাসপাতালের কর্মী। সমস্যা লাইন নেই, লাইন বন্ধ করে পড়ে আছে। কি কি সমস্যা হচ্ছে আপনার? সমস্যা তো অনেকই সমস্যা। কি হয় যদি হসপিটালে এসে যদি ইসে পাই না, আমরা পরিষেবা পাই না, তাহলে হসপিটালে এসে আমার মানেটা কি? এখন লাইট আছে, সে লাইটটা দেওয়া আছে এই জন্য যে অ্যাক্সিডেন্ট পেশেন্ট আসলে তাকে যেন আমরা পরিচর্যা করতে পারি, বা তাকে একটা সেলাই টেলাই ব্যান্ডেজ করা। এই যে ইমার্জেন্সি রুমটা আছে, এখানে একটা লাইট আছে, লাইটটা জ্বালানো আছে। ঘরে প্রতি ঘরে ঘরে ব্যাটারি লাইট দেওয়া সম্ভব নয়। ব্যাটারি এখানে যেটা আছে ওটা দিয়ে হয়তো একটার থেকে দুইটা লাইট জ্বলবে, বা ফ্যান জ্বলবে একটা, হয়তো ধরেন 3-4 ঘন্টা চলবে, অনেক দিন ধরে চলছে। এখন এমার্জেন্সি ওইটাই আছে, আর তারপরে আমাদের মম টম দিয়ে চালাইতে হবে। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের। হ্যাঁ, এটা আমি শুনেছি, ওখানকার বিএমওএইচ এবং এসএমওএইচ মেকলিগঞ্জ তাদের সঙ্গে আমি কথা বলেছি। যেটা আমি শুনলাম, একটু সমস্যা আছেই, কারণ ওদের যে অল্টারনেটিভ যে ইলেকট্রিসিটি সিস্টেমটা ছিল, ইনভার্টার এবং ব্যাটারি, সেটা অনেকদিন ধরেই খারাপ ছিল। তবে এরা রিসেন্ট ওরা প্রক্রিয়া করেছে এবং আজকে বোধহয় ব্যাটারি ঢুকে যাবে এবং আজকে ইনস্টল হয়ে যাবে কি, এটাই আমি কালকেও খোঁজ নিয়েছিলাম, আজকে সকালেও খোঁজ নিলাম। আজকে থেকেই সে পরিষেবাটা চালু হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। অন্ধকারে মোমবাতি বা মোবাইল ফোনে টর্চ জ্বালিয়ে চিকিৎসা হয়, পাখা চলে না, প্রচন্ড গরমে ঘেমে নেই একশাহন চিকিৎসাধীন রোগীরা। এই ছবি কোচবিহারের মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের। হাসপাতালে জঞ্জালের স্তূপ, বেডের অভাবে প্রতীক্ষালয়ে রোগীকে শুয়ে চলে স্যালাইন দেওয়ার কাজ। পরিকাঠামোগত সমস্যায় ভুগছে চ্যাংরাবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। হেলদোল নেই প্রশাসনের, এমনই অভিযোগ রোগীদের। লোডশেডিং হলে বিকল্প ব্যবস্থা না থাকায় এই সমস্যা, জানিয়েছেন হাসপাতালের কর্মী। সমস্যা লাইন নেই, লাইন বন্ধ করে পড়ে আছে। কি কি সমস্যা হচ্ছে আপনার? সমস্যা তো অনেকই সমস্যা। কি হয় যদি হসপিটালে এসে যদি ইসে পাই না, আমরা পরিষেবা পাই না, তাহলে হসপিটালে এসে আমার মানেটা কি?